খালি চোখে অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের লড়াই, তবে অজিরা নয়। যে ম্যাচকে ঘিরে উত্তেজনার খই ফুটছে, উন্মুখ প্রতীক্ষা ইংলিশ স্কটিশদের, অজিরা যেন স্রেফ দর্শকের ভূমিকায়। হিসেবটা পরিষ্কার, শুধু নামিবিয়ার বিপক্ষে জয় পেলি নয়, ইংল্যান্ডের সুপার এইটের সমীকরণ মেলাতে যে স্কটল্যান্ডকে হারতে হবে অস্ট্রেলিয়ার কাছে। বিশ্বকাপ থেকে চির প্রতিদ্বন্দ্বীদের বিদায় করে দিতে গিয়ে ভিন্ন পথ নেবে আগেই সুপার এইট নিশ্চিত করা অজিরা। কদিন আগে দলটির পেসার জশ হ্যাজিলউডের এমন ইঙ্গিত সে আলোচনা উস্কে দিয়েছে আরও। এবারে বিশ্বকাপে যে একটা দল প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়েছে সেটি অস্ট্রেলিয়া। দুর্ভেদ্য উইকেটের মধ্যেও যারা রান তুলছে টি টোয়েন্টি সুলভ, হেড, ওয়ার্নার, মার্শ, স্টয়নিস সবাই আছেন দারুণ ছন্দে। তবে এর মধ্যেও গ্লেন ম্যাক্সওয়েলের পড়তি ফর্ম কিছুটা হলেও বাড়াচ্ছে দুশ্চিন্তা। যদিও অজি ম্যানেজমেন্ট থেকে ইঙ্গিত মিলছে একাধিক ক্রিকেটারের বিশ্রামের, ফিরতে পারেন মিচেল স্টার্ক, এ ম্যাচে এক্স ফ্যাক্টর হতে পারেন অজি বোলার নাথান অ্যালিস। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। অন্যদিকে ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি নামিবিয়া ওমানের বিপক্ষে দারুণ জয়। স্কটিশদের স্বপ্ন দেখাচ্ছে মাইকেল লেসার, ব্রেন্ডন ম্যাকমুলেনের ব্যাট, ক্যাপ্টেন রিচি বেরিংটন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে কখনোই মুখোমুখি হয়নি অস্ট্রেলিয়া আর স্কটল্যান্ড, তবে নিজেদের সবশেষ 14 ম্যাচের মধ্যে মোটে 3 বারই হেরেছে স্কটিশরা। তাই তো কিছুটা অসম লড়াই হলেও আভাস মিলছে এক হাই ভোল্টেজ দ্বৈরথের। মাহবুব রিমন, সময় সংবাদ।